আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, মুসলিম ভাইয়ের বউ এই কথাটা মাঝে মাঝে আমার বলে আর কি। দুই একবার বাবির কাছে ধরা খেয়ে এলেছিলাম, তো বাবিকে অতি চালাকের গলায় দড়ি কি ধরা খাইছে আবার অন্য কিছু মনে করে না। মানে অনেক সময় মিথ্যা বইলা বা পোলট্রি নিতে যাইয়া বাবির বাড়ির গেড়ার ভিতরে বাবি এরকম বেড়া দিয়া লাইছিল। তো এরকমই ঠিক এই ধরনের একটা কর্মকাণ্ড কিন্তু আজকের দিনে পুতিন কাকা তিনি কইরা দেখাইছেন যে বেশি বাড়াবাড়ি করো না, হ্যাঁ যতই আকাশে উড়ো নাটাই কিন্তু আমার হাতে। দর্শক, কয়েকদিন যাবতই আলোচনায় ছিল যে ইউরোপে একবারে টোটাল গ্যাস বন্ধ করে দিবে, তবে এই প্রথম ফ্রান্সের দিয়েই এই যাত্রাটা শুরু করেছে ভ্লাদিমির পুতিন। কারণ এই যুদ্ধে বা বিশ্ব মোড়লদের খাতাতে সবচেয়ে বেশি আমেরিকার পরে, জার্মানির পরে, যুক্তরাজ্যের পরে যে দেশটা লাফায় এটার নাম হচ্ছে ফ্রান্স। আর যার কারণে আজকের দিনে ফ্রান্সের এমন করুণ দশা, ফ্রান্সবাসী যে সামনে এই শীতে কেমনে কি করবে। এখন কেন হঠাৎ করে পুতিন কাকা এই ধরনের শক্ত অ্যাক্টিভিটিসে গেল? দর্শক, চুক্তি নিয়ে মতবিরোধের পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফ্রান্সে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছিল রাশিয়া। এবার ফ্রান্সের জ্বালানি ক্রয় ও বিতরণ বিষয়ক সরকারি সংস্থা এজিকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান গ্যাসপ্রম। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। মঙ্গলবার 30 আগস্ট এজির পক্ষ থেকে বলা হয়েছে, গ্যাসপ্রম তাদের জানিয়েছে যে রুশ মুদ্রার রোবলে গ্যাসের মূল্য পরিশোধ সহ চুক্তির কিছু শর্ত নিয়ে মতবিরোধের কারণে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে, যা মঙ্গলবার থেকেই কার্যকর হবে। মানে আজকে যখন নিউজ শুনতেছেন তখন ফ্রান্সে কিন্তু গ্যাসের সংকট দেখা দিয়েছে, যাদের ঘরে চুলা জ্বলে এগুলো রিজার্ভের গ্যাস খরচ করছেন। যদিও এই বিষয় নিয়ে পুতিন কাকার কাছে ফোন করা হলে তিনি কোনো কথা বলেন নাই, তিনি বলতেছেন বাবারে চুক্তিতে আছে, আমার এখন কিছু করার নাই। ফ্রান্সের ব্যবসা প্রতিষ্ঠান এবং আবাসিক ভবনের জন্য গ্যাসের বৃহত্তম সরবরাহকারী হলো এজি, আপনার তাদের বড় প্রতিদ্বন্দ্বী টোটাল এনার্জিস এবং EDF। ফিনান্সিয়াল টাইমস বলছে, ফ্রান্স দীর্ঘদিন ধরে জার্মানির মতন প্রতিবেশী দেশগুলোর তুলনায় রাশিয়ার গ্যাসের উপর মোটামুটি কম নির্ভরশীল, কিন্তু তারপরেও অন্য সরবরাহকারীদের কাছ থেকে আমদানি বাড়িয়ে রাশিয়ার বিকল্প খুঁজতে শুরু করেছিল দেশটি, যদিও ওই ধরনের কোনো বিকল্প তারা এখনও পুরোপুরি পায়নি। এদিকে সরবরাহ বন্ধ করার পর রাশিয়া গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ফ্রান্স। তো তারা কি করছে? তারাও তো নিষেধাজ্ঞারে অস্ত্র হিসেবেই ব্যবহার করছে। শুধু কি তাই, পুতিন কাকার জাহাজ আটকে লাইছিল না যুদ্ধের পর পর? কত রঙের নিষেধাজ্ঞা নিজেরা তো দিছে, অন্য দেশটা উস্কাইছে, উস্কাইয়ে কিন্তু এগুলো করছে। তারা আরও বলছে যে মঙ্গলবার ফরাসি জ্বালানি মন্ত্রী অ্যাগনেস পেনিয়ের রুনাসির বলছেন খুব স্পষ্টভাবে রাশিয়া গ্যাসকে যুদ্ধের একটি অস্ত্র হিসেবেই ব্যবহার করছে, আরও খারাপ পরিস্থিতির জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। দর্শক, এর আগে মেরামতের নাম দেয়া 31 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত 3 দিন গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছিল রাশিয়ার গ্যাসপ্রম এবং ইউরোপের সবচেয়ে বড় গ্যাস সরবরাহের পাইপলাইন নর্ড স্ট্রিম 1। তবে পশ্চিমা বিশ্বের অভিযোগ পাইপলাইন মেরামত না, বর্তমানে রাশিয়া জ্বালানি সংকট নিয়ে খেলছে, আর খেলতে গিয়ে পুতিন কাকা অতিরিক্ত গ্যাস যে পোড়াই দিতেছে এটাও আবার আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে যে পৃথিবীর অনেক দেশ এখন গ্যাসের লেগে, ভাই শীতকাল শুরু হয়ে গেছে, ঘর গরম রাখা জরুরি, গোসলের পানি গরম করা জরুরি। এই মুহূর্তে রাশিয়ার যে গ্যাস পোড়াচ্ছে সেটা অমানবিক একটা কার্যক্রম, রাশিয়া এটা করতে পারে না। তো পুতিন কাকা বলছে যে তোমরা যেটা অমানবিক বলছো, আমার সাথে এ যাবৎকালীন ফ্রান্স যা যা করছে কোনটা মানবিক? সেই কথা বলে আজকে রাশিয়ার পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে ফ্রান্সের এই ধরনের কথাবার্তার আসলে কোনো ভ্যালু নাই, বিশেষ করে এই অমানবিক কার্যক্রমের শুরুয়াতটা করেছে ফ্রান্স নিজেই। মস্কো বলছে যে তার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেই তারা আপনার আটকে রাখা যে খাদ্যবদ্ধ মানে খাদ্য আছে, এখন দেখেন রাশিয়া থেকে সারা পৃথিবীতে অনেক খাদ্য বের হয়, সেটা কিন্তু পুতিন কাকা ইউরোপে দিচ্ছে না। পাশাপাশি যে গ্যাসের সংকট, তেলের সংকট, সেটাকেও পুতিন কাকা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়া মেরামত করা হোক যেমনি হোক তাদেরকে দেবে। এখন এই টোটাল বিষয়টাকে আপনার ক্ষতিগ্রস্ত কারা হলো? আমরা যদি একটা প্রতিবেদন দেখি যে এই টোটাল যুদ্ধে ক্ষতিগ্রস্ত কি ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো, মানে ফ্রান্স, জার্মানি সহ আরও দেশগুলো, নাকি পুতিন কাকা? দর্শক, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি রাখার খেসারত হিসাবে আগামী শীতে ব্রিটেন সহ ব্রিটেনেই অন্তত 60 লাখ পরিবার গ্যাস সমস্যায় ভুগবে, জার্মানি, ফ্রান্স সহ আরও অনেকগুলা দেশ তারা গ্যাস সমস্যায় ভুগবে। এখনও এই দেশগুলা শতভাগ গ্যাসের বিলটা, যেটা পুতিন কাকার শর্ত ছিল যে ইউরো বা ডলারে আমি নিব না, আমাকে রোবল দিতে হবে, সেই রোবলে কিন্তু পরিশোধ করছে না, বাকি বক্ষা লাগাচ্ছে। আর পুতিন কাকাও এগুলাকে সুযোগ বুঝা কিন্তু এই কাহিনীটা করার সুযোগ পাইছে। তেল গ্যাস বাবদ রাশিয়ার পাওনা অর্থ পরিশোধ স্থগিত করতে ইইউ আবার একটা প্রস্তাবও দিছিল,
মানে যেগুলা পুতিন কাকা পাইতো যেগুলা দেমো না দিলে তো মনে হয় দিব, কিন্তু পুতিন তো ঝুঁকেঙ্গে না হিসালা। তা রাশিয়া লাগোয়া ইউরোপীয় দেশগুলো, বিশেষ করে যে দেশগুলো রাশিয়ার জীবাশ্ম জ্বালানির উপরে ব্যাপকভাবে নির্ভরশীল, তারা এটি মানতে পারছে যে এই যে নিষেধাজ্ঞাগুলা আজকে নিজেদের জন্য উল্টা হয়ে গেছে। আর এই টোটাল নিষেধাজ্ঞা, এই যে অগ্রহণযোগ্য একটা নীতি, সেগুলো থেকে আসলে কেন এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয় যে রাশিয়া যে যুদ্ধটা করছে সেটা নীতির বাহিরে, সেটা অযৌক্তিক, আর এগুলো থেকেই বের হওয়ার জন্য পুতিনকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে বাস্তবতা হলো এই ধরনের নিষেধাজ্ঞা দিয়ে বিদেশি সরকারের নীতি বদলানোর ঘটনা আসলে কখনোই সম্ভব হয়নি, আর রাশিয়ার ক্ষেত্রে এটি স্পষ্টই ব্যর্থ হয়েছে। এখন অনেকেই বলছেন যে রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে সেগুলো আসলে মাঝারি থেকে দীর্ঘমেয়াদে কাজ করবে এমন বিবেচনায় আরোপ করা হয়ে থাকে। তো সব মিলিয়া পুতিন কাকা কিন্তু এখন একটা অস্থির অবস্থায় আছেন। খেলা যাই হোক, তিনি কিন্তু গ্যাস দেবেন না। তিনি বলছেন যে ফ্রান্স দিয়া শুরু, আর খুব শীঘ্রই ইউরোপের বিভিন্ন দেশেই সেম কাহিনী করা হবে। দ্বিতীয় টার্গেটে আছে জার্মানি, কারণ এই দেশটা অনেক লাফালাফি করে। তো দেখা যাক পুতিনের সাথে পাঙ্গা নিয়ে কে কতটুকু মাইরি টিকতে পারে। আজ এ পর্যন্তই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।